নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাঁচা মটরের সবজি করে দেখাবো। আমি 500 1 কেজি মতো মটর নিয়েছি, ছাড়িয়ে 500 হয়েছে। মটরগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর সবজিটা করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো একটা কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি কুচিয়ে, ধনে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, 4 মগজ, 2 তেজপাতা, আর 3টে এলাচ, কটা লবঙ্গ, সামান্য একটু দারচিনি, আর মশলা নিয়েছি সব রকম মশলা। এটা এই মশলাটা নিয়েছি হলুদ, লবণ, সর্ষের তেল। প্রথমে কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিব। তেল দিব না আমি, এই দশুনে 2 দশুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গোটা মশলাগুলো, তেলটা যখন গরম হবে গোটা মশলাগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা ধনে, গোটা জিরে, 4 মগজ, আদা, আর সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। এগুলো আমি হালকা ভেজে নিব গ্যাসটা লো ফ্লেমে রেখে। এবার এর সঙ্গে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, বড় একটা পেঁয়াজ, সে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভেজে নিব। এবার আমি টমাটোটা এর মধ্যে দিয়ে দিব, টমাটোটা কুচি করে রেখেছি, টমাটোটা দিয়ে দিব, দিয়ে দিলাম। টমাটোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিব। টমাটোটা যাতে নরম হয় তার জন্য আমি সামান্য এতে লবণ দিয়ে দিলাম, 4 চামচের, 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম। আমার ভাজাটা হয়ে গেছে, এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা বাটিতে গরম জল করে নিব, আর সামান্য মতো লবণ দিয়ে দিব মটরটা একটু সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ আমি মশলাটা ঠান্ডা হতে দিব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি মটরগুলো সব দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে বেটে নিব। এবার
মিক্সিতে ঢেলে নিয়েছি, বেটে নিব। মটরটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা জল ঝরিয়ে নেব। লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, চাপিয়ে দিয়েছি। সর্ষের তেল দেব, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি মটরের সবজিটা যতটা করব লবণ দিয়ে দিলাম, চা চামচের এক চামচ মতো লবণ দিয়ে দিলাম। চা চামচে এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আমি এতক্ষণ হলুদের কোনো ব্যবহার করিনি। আর লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে এটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে ভাজার জন্য। যতক্ষণ মশলা দিয়ে তেল ছেড়ে না দিবে ততক্ষণ আমি কষব, মশলাটা ভেজে নিব। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ঢাকা দিয়ে দিব। গ্যাসটা লো ফ্লেমে রেখে মশলাটা ভাজতে দেব। আমার এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মটরগুলো সব দিয়ে দেব মশলায়। এতে সামান্য একটু জল দিয়ে দিব, আর কাসুরি মেথি দিয়ে দিব। ভালো করে মিক্সড করে এটা দু মিনিট মতো ঢাকা দেব। এবার এটা দু মিনিট মতো ঢাকা দিয়ে দেব, গ্যাসটা লো ফ্লেমে রেখে দু মিনিট মতো এটা ঢাকা দিয়ে দিলাম। আমার মটরের সবজিটা হয়ে গেছে, এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে কাঁচা মটরশুঁটি দিয়ে মটরশুঁটি সবজি করলাম। তোমরা এইভাবে কাঁচা মটরশুঁটি দিয়ে মটরশুঁটি সবজি করবা আমার ভিডিওতে, আমার রেসিপিটা দেখে। এটা খুবই সুন্দর লাগবে খেতে। এটা ফ্রাইড রাইস, পরোটা, লুচি, রুটি, তুমি তোমরা যার সঙ্গেই খাও না কেন খেতে খুব সুন্দর লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। প্লিজ আমাকে একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।